ভালো বুদ্ধি করেছেন কিন্তু মণিমা, মায়ের দয়ার ভয়ে কেউ আশপাশ মারাচ্ছে না। এছাড়া তো আর কোনো উপায় ছিল না তোমাকে বাড়িতে রাখার। যদিও হেমকে নিয়ে আমার একটা চিন্তা আছে, আর বাকি সবাই বুঝে গেলেও ও এত সহজে মেনে নেবে না। আচ্ছা, তখন থেকে তুমি কি করছো বলতো? হাতে বসন্ত রোগের গুটি আছে, যদি প্রয়োজন হয়। না, বেশি বাড়াবাড়ি করা ঠিক না। দিদি সত্যি যদি বসন্ত হয়ে থাকে, মারাত্মক ছোঁয়াচে রোগ, আগে বাইরে থেকে সবটা আঁচ করতে হবে। তোমার থেকে আমার অনেক কিছু জানার আছে, না হলে যে একদম শান্তি পাচ্ছি না। ঘরে তো আরেকজন কেউ আছে মনে হচ্ছে, তাহলে চিনি। কে আড়ি পাচ্ছে? হেম নয় তো? ও মা গো, আমার যে বড্ড কষ্ট হচ্ছে, আমার খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও না কেউ, আর গোছা নিম পাতা দিয়ে যাও কেউ। এই বুড়ো মানুষটাকে একা একা ঘরে ফেলে রেখেছো কেন? কেউ আছো? না, দিদি একা আছে কিনা জানতেই হবে। এসেছি যখন সন্দেহ নিরসন করেই তবে যাব। দিদি, দিদি, আমি এসেছি। এই যে তোমার খাবার নিয়ে, খাবারটা নিয়ে নাও। কে? হেমলি? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি হেম। আমি তোমার খাবারটা নিয়ে এসেছি। আমি তো ঘরে ঢুকতে পারছি না, তাই তুমি একটু হাত বাড়িয়ে খাবারটা নিয়ে নাও না গো দিদি। এইবার খাবার তো তোমাকেই নিতে হবে দিদি, তাহলেই আমি বুঝে যাব বসন্তটা রোগ না ভনিতা। মা ও মেয়ের ডাবল ধামাকা 13 ও 14 জুলাই রাত 10:30 টায় স্টার জলসায়।